Good morning, welcome to my channel Happy Life with Charmi. আজকে মর্নিং ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি ইডলি সাম্বার অ্যান্ড চাটনি। তোমাদের যদি সাম্বারের রেসিপি দরকার হয় আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। রেডি হয়ে গেছি, যাবো জামাই ষষ্ঠী তৈরি বাড়িতে। আমি রেডি হয়ে গেছি একদম। দেখো এটা আমার আউটফিট, আমি জানি না কতটা দেখাতে পারছি, পরে ভালো করে দেখাবো। আর আইসিও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। আর যে জামাই সে রেডি হচ্ছে, সে তো ক্যামেরা ভীষণ শাই, আসতে চায় না, তবুও চেষ্টা করবো আজকে যদি একবার তাকে আনতে পারি ক্যামেরার সামনে। আর এই যে সেটটা দেখছো, এই সেটটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি, ঠিক আছে। তোমরা যদি এরকম কোনো, এগুলো কিন্তু হ্যান্ডমেড, যদি তোমরা চাও বলো, তাহলে আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের কাছে। যে আয়ুষি রেডি হচ্ছে, আয়ুষির এটা দিদা ওকে জামাটা বানিয়ে দিয়েছে, আর একদম নিউ শু আনবক্সিং করলো ও। এই নিউ শুটা ও কালকে আনিয়েছে আমাজন থেকে, এই শুটা ও পরছে, খুব সুন্দর দেখতে শুটা। তো দেখেন একটু সোজা হয়ে বস, দেখো এটা হচ্ছে ওর আউটফিট, আর এরকম সুন্দর সেজেছে। ওর হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই, দাঁড়া। এই দেখো আজকে ওকে আমি খুব সুন্দর করে একটু চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করেছি, এই হচ্ছে ওর হেয়ার স্টাইল। এই যে আয়ুষি ফুল আউটফিট ওটাকে, আমরা চলে এসেছি ওই বাড়িতে, এবার আমরা যাচ্ছি। খুব লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি একদম। প্রচণ্ড রেগে গেছে, সেই জন্য আমি পিছনে দাঁড়িয়ে আছি, দেরি করে এসেছি, তাই খুব রেগে আছে সে। মা জামাই ষষ্ঠী সমস্ত রিচুয়ালস করছে, বেসিক্যালি ষষ্ঠী পুজো এটা ব্যাপার, তাই সোনাইকে ষষ্ঠী দিচ্ছে। মেনু ডাল, মাছের কালিয়া, মাটন, মাছ ভাজা, কাঁকরোলের পুর, চাটনি, মিষ্টি, দই, এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, সমস্ত সঙ্গে ঘি রয়েছে, আর এই হলো সালাড। এই হচ্ছে আজকের মেনু।